গাছে অল্প কিছু বরবটি হয়েছে, তাই ভাবলাম নিরামিষ রান্না করি। আলু দিয়ে বরবটির এই নিরামিষ রান্নাটা খেতে খুবই চমৎকার, ভাত দিয়েও ইচ্ছে করলে খেতে পারেন, আবার রুটি বা পরোটা সাথেও পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। আর তাজা সবজির স্বাদই আলাদা। মাঝে মধ্যে স্বাদ পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ যে কোনো সবজির তরকারি খেতে কম বেশি সবারই পছন্দ হয়। গাছ থেকে সবজি পেড়ে রান্না এবং খাওয়া এই দুইটার মজাই আলাদা। গ্রামে থাকি বলে টুকটাক কিছু সবজি বাড়িতেই আমরা চাষ করি, আর এই সবজি খেতেও খুবই চমৎকার। ইচ্ছে করলে বেশি হলে বিক্রিও করে নেওয়া যায়। বরবটি খুব একটা বেশি লাগাইনি, অল্প করে লাগাই কিছুদিন পরপর, যেহেতু বরবটি বেশি দিন থাকেও না, অল্প কয়েকদিনের মধ্যেই গাছগুলো মরে যায়। তাই কিছুদিন পর গাছগুলো পুরনো হয়ে গেলে আবার নতুন করে বিচি রুয়ে দেই। এতে মোটামুটি সব সময় হাতের কাছে কিছু সবজি থাকে। গাছে কিছু কচি বরবটি এখনও রয়েছে, আরও 2 থেকে 3 দিন পর আবারও তোলা যাবে। আর এরকম সবজি পেরে রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর আজকের রান্নাটা শুকনো শুকনো একটু ঝাল করে তৈরি করছি। এই রান্নাটা রুটি দিয়েও খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও অপূর্ব লাগবে। রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর অল্প জিরা ফুরন দিয়ে দিয়েছি। জিরা ভাজা হলে কেটে রাখা আলু আর বরবটির টুকরাগুলো দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বরবটি আর আলু ভালো করে ভেজে নেব। আলুগুলো একদম চিকন করে দিয়েছি, যাতে বরবটির সাথে একই সাথে সেদ্ধ হয়ে যায়। বরবটি সেদ্ধ হতে সময় লাগে না, তবে আলু সেদ্ধ হতে কিছুটা সময় লাগে। এভাবে চিকন করে লম্বা করে কাটলে একই সাথে দুইটা সবজি সহজভাবেই অল্প সময়ে রান্না হয়ে যায়। নিরামিষ রান্নার সবজি এভাবে হালকা ভেজে দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও চমৎকার লাগে। ভেজে নেওয়ার পর এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের পরিমাণ সামান্য একটু বাড়িয়ে দিলাম, রান্নাটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে। বরবটি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা এই সময় একটু বেড়ে গেল, যার কারণে নাড়াচাড়াটা ঠিকঠাক মতো দিতে হবে, না হলে তলার দিকে পুড়ে যেতে পারতো। অল্প একটু জল দিয়ে দিলাম, আর এই রান্নায় জল বেশি লাগবেও না। চিকন করে কাটা সবজি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখলাম আরও 2 মিনিটের মতো। নিরামিষ দিনে এভাবে বরবটি আলুর তরকারি বাটা মশলা দিয়ে তৈরি করে নিন, খেতে অসম্ভব ভালো লাগে। আর এই রান্নাটা তৈরি করতেও বেশি সময় লাগে না, আলুগুলো এরকম চিকন করে নিতে হবে, তাহলে অল্প সময় তৈরি হয়ে যাবে। 2-2.5 মিনিট ডেকে রাখার পর ঢাকনাটা তুলে রেখেছি। বরবটি আলু অতিরিক্ত সেদ্ধ হলে খেতেও ভালো লাগে না। ঢাকনাটি তুলে দিয়ে জলটা শুকিয়ে নিলাম, আর এরকম মাখা মাখা ভাব চলে এসেছে। এবার সামান্য গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে ধনিয়া, গোলমরিচ, এলাচি, সামান্য একটু গরম মশলা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এতে নিরামিষ তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে রেখেছি, কারণ ঠান্ডা হলে আলুতে কিছুটা জল চুষে নেবে, অতিরিক্ত শুকিয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তাই একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামালে খেতে ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।